খালেদা জিয়াকে জেলে বন্দি করা হয়েছে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য, ক্ষমতা পোক্ত করার জন্য বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউরি নাসিবন ভবন দলীয় কার্যালয়ের সামনের নূর আহমদ সড়কে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু একথা জানান। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে নিতে জড়িত সবাইকে শাস্তি ভোগ করতেই হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। খসরু সরকার দলীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের আগের আন্দোলনে জনগণ ও নেতাকর্মী যত না শক্তিশালী ছিল, এখন তার চেয়ে বেশি শক্তিশালী বিএনপি। এইবারে ধাক্কা সামলাতে পারবেন না। চোরের 10 দিন, গৃহস্থের একদিন, সেই দিন চলে এসেছে। সমাবেশে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর সভাপতিত্বে ও মাহবুবুর রহমান শামীমের পরিচালনায় বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, নগর সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদত হোসেন, কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিমুদ্দিন, দলীয় নেতা আবুল হাশিম বক্কর, হারুনুর রশিদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাথী উদয় কুসুম বড়ুয়া, এনামুল হক এনাম সহ অনেকে।